নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেডিকেলে কোভিডে মৃত্যু এক ব্যক্তি, আতঙ্ক। করোনা বাড়লেও এখন বন্ধ হবে না স্কুল কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনাকর্মী, জাতীয় সড়ক অবরোধ। একুশ বছর হলে তবে মেয়েদের বিয়ে, কেন্দ্রের যুগান্তকারী সিদ্ধান্ত। শুরু করছি বিস্তারিত সংবাদ। শিলচর মেডিকেল কলেজে কোভিডে মৃত্যু হলো এক ব্যক্তির, নাম অভিজিৎ গুপ্ত, বাড়ি মালুগ্রাম, বয়স 68 বছর। দীর্ঘদিন পরে কোভিডে মৃত্যুর ঘটনা ঘটল শিলচর মেডিকেলে। তবে মারা গেলেও গত 24 ঘন্টায় পজিটিভ পাওয়া গেছে মাত্র একজন। তবে এই মৃত্যুর ঘটনা ওমিক্রনে কিনা সেটা নিশ্চিত নয়। করোনায় কি ফের বন্ধ হবে স্কুল কলেজ? এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, করোনার সঙ্গে যুদ্ধ চলবে। এখন কোভিডে মৃত্যুর হার অনেকটাই কম, তাই সাবধানে থাকতে হবে বলে জানান তিনি। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ও আর্য বিদ্যাপীঠ কলেজে কোভিডে আক্রান্ত পাওয়ায় এখন আতঙ্ক দেখা দেয়। মুখ্যমন্ত্রী সবাইকে সাবধানে থাকতে বলেন। ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সেনার প্রাক্তন জওয়ান, কাবুগঞ্জের পাশে পাইকপাড়ে পিকআপের ধাক্কায় মারা যান 70 বছরের অনিল কুমার সিনহা। বৃহস্পতিবার বিকেল 3:30 ঘটনাস্থলে নিহত হন অনিল। এই দুর্ঘটনার প্রতিবাদে 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। অতি অনুতাপের বিষয়, আজকে এই যে ন্যাশনাল হাইওয়ে NH-54-এর রাস্তায় আমরা যে পাকুইপাড়ের শ্রী অনিল সিংহ মহাশয়, উনি আজকে DIA গাড়ির ধাক্কায় উনি মৃত্যুবরণ করেছেন। তাতে এলাকার জনগণ অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত। উনি একজন সমাজসেবী ছিলেন, প্রাক্তন সৈনিক ছিলেন। তো আজকে উনার যে অ্যাক্সিডেন্টে উনি মারা যাওয়াতে আমরা অতি অনুতপ্ত, দুঃখিত। এবং এ ব্যাপারে দীর্ঘ কয়েক বছর আগেও এই রাস্তায় পরপর ঘটনা ঘটতে চলেছে, তা বড় দুঃখের বিষয়। গাজা সহ মা ও ছেলেকে আটক করেছে করিমগঞ্জে। ধর্মনগর থেকে তারা করিমগঞ্জ এসেছিলেন। এরপর করিমগঞ্জ থেকে একটি গাড়ি ভাড়া করে গুয়াহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু চালকের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে। তারপর মা ও ছেলেকে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। দেশে মহিলাদের বিয়ের বয়সের নিম্নসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে 21 বছর না হলে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। এটি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রথমে মেয়েদের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন সীমা ছিল 18 বছর, এখন সেটা বাড়িয়ে 21 বছর করা হলো। ব্যাংক কর্মচারী ফেডারেশনের ডাকে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটে বরাকেও ব্যাংক পরিষেবা বন্ধ ছিল, সবকটি ব্যাংক বন্ধ ছিল। ব্যাংকিং সংশোধিত বিল 1921 বাতিলের দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়। করিমগঞ্জে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। তারা অভিযোগ করেন, এই বিল ভবিষ্যতে ব্যাংকগুলিকে বেসরকারিকরণের রাস্তা সুগম করবে, তাই জনস্বার্থে এই বিল বাতিলের দাবি জানান তারা। সংযুক্ত প্ল্যাটফর্ম, তার 10 লক্ষ ব্যাংক কর্মচারী, আমরা ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আর ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2021 এর প্রত্যাহারের দাবিতে আমরা আজ 2 দিনের ধর্মঘটে নেমেছি। আর আমাদের দাবি হচ্ছে গিয়ে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2021 প্রত্যাহার করতে হবে এবং ন্যাশনালাইজড ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর দেখুন, স্বাধীনতার পর ন্যাশনালাইজড ব্যাংকগুলি হয়েছিল দেশের আর্থিক ব্যবস্থাকে উন্নতি করতে মেইন ভূমিকা নিয়েছিল, ঠিক আছে, মেইন ভূমিকা নিয়েছিল। এখন এই দেশের যে সাধারণ জনগণের
যে সাধারণ জনগণের যে বিশাল আমানত আমাদের ব্যাংকে জমা আছে, এই ব্যাংক বেসরকারীকরণের মাধ্যমে এই বিশাল আমানতটা চলে যাবে কিছু মুষ্টিমেয় আপনার মুষ্টিমেয় কর্পোরেট এবং ইন্ডাস্ট্রিদের হাতে, যা আমরা কখনো চাইব না। তাই আমরা এই দুদিনের ধর্মঘটটা নেমেছি। শিলচর থেকে মেডিকেল পর্যন্ত রোড নির্মাণে প্রচণ্ড সমস্যায় পড়েছেন মেহেরপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষ অভিযোগ করেন, গৌতম কনস্ট্রাকশনের অবৈজ্ঞানিক কাজের জন্য তারা এখন এমন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা বলেন, কাঁঠাল রোড থেকে দ্বিতীয় লিঙ্ক রোড পর্যন্ত সড়কের এক পাশের রিটেনিং ওয়াল 3 ফুট উঁচু করে বানানো হয়েছে, কিন্তু সড়ক থেকে 1 ফুট উঁচুতে দেওয়া হয়েছে জল নিষ্কাশনের ছিদ্র, ফলে বৃষ্টিপাত হলে ভোগান্তির শেষ থাকে না স্থানীয় মানুষের। হাইলাকান্দি রোড, রোডের যে রাস্তা ডাবল লেন যে হয়েছে, এটা ড্রেনের আমরা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। হাটাল পয়েন্ট থেকে সেকেন্ড লিঙ্ক পর্যন্ত ড্রেনের যে আগে হাইট আসিল আমরা রোক হয়েছে, রাস্তা থেকে 1 ফুট উপরে রইব আর রাস্তার জলটা ইয়া এই ড্রেনও ইয়া ঢুকবো। এখন দেখা যায় 3 ফুটের উপরে আছে ড্রেনের হাইট। এই যে আমরা সমস্যা, এতদূর অঞ্চলে যে বসত বাড়ি আছে, দোকান আছে, এটা আমরা বিরাট একটা সমস্যা হয়ে গেছে। এখন ড্রেনও উঠা ওঠার সমস্যা হয়ে গেছে আর রাস্তার জলটা যাইব কই, এটা তো রাস্তার জল, রাস্তা তো রয়ে যাইব। এখন যে সমস্যা আছে, সমস্যা যদি তারা নিচে যে ড্রেন মানে ড্রেনটা যদি ভাঙে, ড্রেনের গভীরতা আছে 6 ইঞ্চি, বর্ষার সময় যে জল জমবো এই জল সম্পূর্ণ আইব রাস্তার উপরে, সমস্যা তো আরও বাড়িব, সমাধান তো হওয়ার না। এখন বিশেষ বিশেষ করিয়া আমি আসাম সরকার, ডিসি মহাশয়া, পিডব্লিউডি এবং কনস্ট্রাকশন কোম্পানির কাছে অনুরোধ, আমরা এই সমস্যাটা কীরকম সমাধান করা যায় আর আমরা বিশেষ করিয়া মানে মানে একটা সমাধান যেরকম বাড়ে ওটার জন্য আমরা বিশেষ বিশেষ অনুরোধ। শিলচর রামনগরের যে গুদাম থেকে ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে সেই সারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন গুদাম মালিক আব্দুল মুমিন মজুমদারের ভাইপো মুহিম মজুমদার ও আজিদ লস্কর। তারা বলেন, জনৈক অনু দাসকে গুদাম ভাড়া দেন তারা, তবে এই গুদামে অনু দাসরা সার রাখবেন সে কথা আগে বলেননি। এখন প্রশাসন যে সার বাজেয়াপ্ত করেছে এর সঙ্গে তাদের সম্পর্ক নেই, কেননা তারা শুধু গুদাম ভাড়াই দিয়েছেন। এটা আমার কাকুর, ছোট কাকুর গোডাউন, এটা অনু দাস হয়ে একজন মানুষই আইয়া আমরা আজিত বাইরে দোষলাম, ঠিক আছে, তাই নিয়ে আমরা দেখাইছি আমরা মানুষ একজন পুরো বিপদ। তাই 5 দিন করলে কি জায়গাটা লাগে, তাই গাড়ি মালটাই থইতা সার থইতা, তাই আমরা ওটা কইছি এক তো 5 দিনের লগে ভাড়া দেওয়া যায় না, এখানে এটা এগ্রিমেন্ট হয় না। 2 নম্বর হইল সার তো হইতো না, এটা ইল্লিগেল। তাহলে আমরা কীটা করছেন, আমরা সালান দিলেছ, সালান দিয়ে কইছেন ও আমরা সালান, সালান তুমি রাখো, আর সালানো আমার নাম আছে, আমি ডিলার, আমার টাউনে দোকান আছে। সালান কে দিছে আপনার? হ্যাঁ, অনুর দাস। হুম, তাই দিয়া দিছে। তার লগে তো আমরা চিনা না কিচ্ছু নাই, চিনিও না আমরা, আরও জনে খুয়াই, লোকাল মানুষ একজনে খুয়াই দেওয়া হয়েছে। তো 5 দিনের লগে দেওয়া হয়েছে, কোনো লেনদেন নাই, কিচ্ছু নাই দেওয়া হয়েছে। মধ্যে ডিএসপি স্যারও সব আইয়া, তারা আইয়া দুদিন ধরে তারা বলে ইলিগেল মাল, এটা উল্টা পাল্টা মাল দিতা হইয়া তারা সিলুর মারিয়ে গেছেন, আজকে আইয়া ওটা শেষ হয়েছে। আমরা যদি জানি না, আমরা কাছে সালান আছে, সালান দেখি আমরা দিছি, এখানে এগ্রিমেন্ট তো হইতো না। এমজি এন্ড্রেগার কাজ নিয়ে দুপক্ষের মারপিটের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। উধারবন্দের বরসিংহা চা বাগানে ঘটে এই ঘটনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এমজি এন্ড্রেগার অধীনে বাগানের মাঠে মাটি ভরাট কাজের তদারকি করছিলেন জিপির 9 নম্বর গ্রুপ সদস্য সুকুমার মুন্ডা। সে সময় তার উপর হামলা চালান স্থানীয় ফণী দাস ও তার ছেলে লালা দাস। সুকুমারের আত্মচিৎকারে এগিয়ে এসে জয়কুমার মুন্ডা তাকে মারধর করেন ফণী ও তার ছেলে। এই ঘটনায় জখম হয়েছেন সুকুমার ও তার ভাই জয়কুমার। এই ঘটনায় মামলা হয়েছে থানায়ও। পুলিশ ঘটনার তদন্তে নেমে ফণী ও তার ছেলেকে আটক করেছে। আইছি আমরা এখানে, আমরা বরসিংহার বাসিন্দারা, আমরা সব এখানে বাগানের শ্রমিক। গতকালকে আমরা এই বরসিংহার যে লাইনটিলা মাঠ আছে, এখানে মাঠের হাট ছিল সরকারি হাট। এখানোর মধ্যে আমরা এই সরকারি তরফে মাটি ফলানি হওয়ার, এখানে আমরা মেম্বার আসলাম, মেম্বার এখানে মাটি ফলানি হাট দেখাশোনা করেন। এরপরে আমরা এখানোর ওই বাবার নাম কিনা ফানগান ছেলে, তাই তার বাড়ির ফানগান জিপির মানুষ। তো তারা এখানে প্রায় বারো আমরা এই ক্রিকেট খেলাইন গিয়া, কিন্তু কালকে মাটি ফলানোর দিকে তারা যেমন কিতা অসুবিধা জানি না, তো মেম্বারে জিগাইলা মাটি খাই ফলাইছে, তো সরকারে খাই চলের।
তখন তারা মেম্বাররা ছড় মারতে মেম্বাররা ছড় পড়ার পর ধাক্কা দেখে করার পরে তার ছোটো ভাই ইলে জিগানি যে তুমি কিতা লেগে মাররাই তখন ছোটো ভাইরে মার ধরিয়া ছোটো ভাইরে ধরিয়া আষাঢ় মারছে আষাঢ় মারায় আজকে ছেলেটা খুব সিরিয়াস অবস্থা আর আমরা আজকে এখানে সব জড়ো হয়েছি সব আগানোর মানুষ আইছি যে না আজকে এখানে নতুন ঘটনা না আজকে এটা প্রত্যেকবার আজকে তিন তিন বার তারা ওইরকম ঘটনা করিয়ায় এই মাঠটা কিন্তু অলরেডি যে বাগানের মাঠ আর এরা কিতা করে আমরা এবার খেলাইবার সুযোগ দিই বলিয়া এটার তারা পূজা পর্ব করে আমরা কোনো আপত্তি করি না বাগানের মানুষের যে না এরা আমরা সম্পর্কিত আমরা পাড়া পশির মানুষ হিসাবে কিন্তু এরা আমরা লোক এমন ব্যবহার করে যে এটা আমরা তারা নিজের পাবে না আজকে আমরা ফিল্ডটা যদি সারছি তারা খেলাইবার লাগিন এলাকি আমরা ফিল্ডটা তো আমরা এখন খাস চলে এটা আমরাও খেলাইতাম তারাও খেলাইতাম বলিয়া কিন্তু তারা হালকা যে ঘটনা করছে আমরা এলাকি আমরা পুরো আজকে বাগান স্ট্রাইক করছি এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি ফিরে আসব অন্যান্য সংবাদ নিয়ে আগামী 20 ডিসেম্বর শিলচরের রাঙ্গিরখানি পয়েন্টে গ্লিনিক্যাল গ্লোবাল হেলথ সেন্টার বাটার পাশে এসআর মেট্রোতে রোগী দেখবেন চেন্নাইয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট দুই ডাক্তার এরা হলেন বিশিষ্ট গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডাক্তার মানগুস জয়রাম মনসারভ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিতে তার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে হ্যাপটো প্যানক্রিয়েটকো বাইনারি সার্জারিতে তিনি বিশেষভাবে দক্ষ তিনি হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি থেকে তার DNB করেছেন এরপর আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে GCSRT করেছেন এবং চেন্নাইয়ের বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ গ্লোবাল হেলথ সেন্টারের অর্থোপেডিক্স বিভাগের স্পোর্টস মেডিসিন ও জয়েন্ট প্রিজার্ভেশন সেন্টারের কনসালট্যান্ট ডাক্তার শিবা রেড্ডি অর্থোপেডিক্সে তার 15 বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আর্থ্রোগ্লপিক্স ও লিগামেন্ট সংস্থাপন চিকিৎসায় তিনি এক্ষেত্রে বিশ্বসেরা ডাক্তার ক্লিমেন্ট জোসেফের সহযোগী হিসেবে কাজ করেছেন অ্যাডভান্স বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এই নম্বরে গ্যাস্ট্রো অ্যান্ড অর্থো স্পেশালিটি ক্লিনিক রাঙ্গিরখারি এসআর মেট্রো ফোন নম্বর 9531394126 আমাদের আরও একটি নাম্বার রয়েছে 6003423054 আগামী 18 ও 19 ডিসেম্বর প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা সেরা ডাক্তাররা এরা হলেন হায়দ্রাবাদের নিউরোসার্জন ডাক্তার ধনঞ্জয় রাও জিঞ্জুপালি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শঙ্কর রেড্ডি ও ENT ডাক্তার আব্দুল আজিজ অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907 এই নম্বরে সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা NN দত্ত রোড শিলচর 1 যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081 আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117 শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র বাড়িঘর জমি কেনা বেচা নগদ অর্থ সম্পত্তি বৃদ্ধি স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন নমস্কার আমি বিপ্রাংশু ভট্টাচার্য বাস্তু প্রিয়ার বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই বাট আমরা জানি না আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য
বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। 20 ডিসেম্বর গ্ল্যান ইগলস গ্লোবাল হেলথ সিটি শিলচর ইনফরমেশন সেন্টার রাঙ্গিরখাড়ি বাটার পাশে SR মেট্রোতে রোগী দেখবেন সকাল 10টা থেকে 3টে পর্যন্ত বিশিষ্ট গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডাক্তার মাগনুজ জয়রাজ মানসার্ট ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার শিবা রেড্ডি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন গ্ল্যান ইগলস গ্লোবাল হেলথ সিটি শিলচর ইনফরমেশন সেন্টার রাঙ্গিরখাড়ি পয়েন্ট নেক্সট বাটা শোরুম শিলচর। ফোন নাম্বার 9531394126, 6003423054। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার ড্রিম ট্রেনিং হোম কোচিং সেন্টারের আরেকটি শাখার যাত্রা শুরু হয়েছে কাবগঞ্জের আমড়াঘাট রোডে। এই সেন্টারে সেবা এবং CBSE বোর্ডের অধীনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসসালামু আলাইকুম, নমস্কার। ODTHK কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজপরবরিয়া। हमारे यहाँ जो जो फैसिलिटियाँ हैं, पहला हिंदी सब्जेक्ट हम फ्री में पढ़ाना चाहते हैं। दूसरा, जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए, एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट दे के उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं, वो भी सुविधा यहाँ उपलब्ध है। और CBSE और शाबा बोर्ड की जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको आवर टीम को उज्ज्वल करें। आज ही जोगाजोग करुन आवर ड्रीम होम कोचिंग सेंटर काबुगंज आमराघाट रोड नियर एम ई मद्रासा। কন্ট্যাক্ট নাম্বার 6002612592 এবং 8638923143। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 8486033119। ফিরে এলাম বিরতির পর। চাল সিমেন্টের পর এবার মুরগির খাদ্যের ভুয়ো চালানে পাচার করা হচ্ছে কয়লা। বৃহস্পতিবার কয়লা পাচারের এমন এক অভিনব পন্থা সামনে এসেছে। এদিন দিগরখাল কম্বাইন চেকপয়েন্টে মুরগির খাদ্যের চালান থাকা একটি গাড়িতে তল্লাশি করে পাওয়া যায় কয়লা। এরপর এই গাড়ির চালককে আটক করা হয়েছে। আপনার নাম কি? আমি মাতুন্দ্র কুমার। ঘর কায়? যমুনানগর। এই গাড়ি আপনি কে আয়া? এই গাড়ি মে লেকে मेरी गाड़ी जो है खाली करके मैं गुवाहाटी जा रहा था। आगे से ये गाड़ी आ रही है, दोस्त का गाड़ी है। उसका नाम क्या है जो आपको गाड़ी दिया? लखविंदर सिंह। उसका घर मोहाली, मतलब कस्बा पड़ता है मोहाली चंडीगढ़ के पास, वहाँ का है। तो हम जा रहे थे, मेरे को बोला है कि मेरा गाड़ी तू ले जा, मेरे को घर जाना है, घर में मेरी तबीयत खराब है मेरी माता का, मेरे को जल्दी जाना है, खाली करके मेरा गाड़ी वापस इधर दे देना, ठीक है? तो मेरा गाड़ी लेके चला गया, मैं उसको गाड़ी लेके आ गया। हमको क्या पता था इसमें क्या है क्या नहीं है? आपको क्या पता है उस गाड़ी में क्या चीज़ें? लोग मुर्गी दाना बोला, मुर्गी दाने का ही कागज दिया। हम बोले ठीक है चले जाएंगे। हमारे को बोला है गेट पार करके आगे जाके जो पंप आई वहाँ लगा देना।
मतलब एमबीए गेट छोड़ के जिस जो सामने जो भी पंप आएगा वहां लगा लेना, पार्टी आएगा गाड़ी खाली करा ठीक है। आज ही एटा कोयला गाड़ी धरा হৈছে তাত মানে মুৰগী দানা চালানত পাইছো আমি আৰু চেক কৰা লগে লগে তাত আমি কয়লা পাইছো আৰু যোৱা কালিও তেনেকে সিমেন্ট আছিলে কিন্তু চেক কৰা লগে লগে কয়লা ওলাইছে আমি তো সব গাড়ি চেক কৰিব নোৱাৰো এতিয়া আগতে এটা চাউলৰ চালান আছিলে তাৰ ভিতৰতো কয়লা ওলাইছে আমাৰ ষ্টাফে এতিয়া মানে কি বুলি কয় বহুত চিন্তাত পৰি গৈছে আৰু আমাৰ ষ্টাফো কম আছে মাত্ৰ আমাৰ 4-5 জন মানুহ আছে ইয়াত গতিকে আমাৰ বহুত মুস্কিল হৈছে। আলগাপুরে গ্রেফতার করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক সিএসপি মালিক চিপরসাঙ্গন জিপির আলতাফ হোসেন বড়ভুইয়াকে। তার বিরুদ্ধে গ্রাহকদের অর্থ নয়ছয়ের অভিযোগে এক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকশো এটিএম কার্ড সহ বহু নথিপত্র। আলতাফ হোসেন বড়ভুইয়া সিএসপি মালিক, তার মানে একজনে কেস দিয়েছে কমরুল ইসলাম লস্কর, তার বাবার নাম রশিদ আলী লস্কর, বাড়ি বর্ণগর, তার 90,000 টাকা জমা দিয়েছি, এর মধ্যে 20,000 টাকা তা জমা হয়েছে, 70,000 টাকা জমা হয়েছে না। এই বিষয় নিয়ে একটা মোকদ্দমা হয়েছে আগলাগর থানা কেস নম্বর 172/406/420 আইসিসি। আলতাফ হোসেন বড়ভুইয়া, বাবার নাম হইল লেট জমিরুদ্দিন বড়ভুইয়া। কাঠিগড়ার দিগরখালে নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে কয়লা সিন্ডিকেট। নিত্যদিন কৌশল বদলে কয়লা পাচার করছে এই সিন্ডিকেট। চাল সিমেন্টের পর এবার চিকেন ফুডের ভুয়ো চালানেও পাচার করা হচ্ছে কয়লা। এসব ঘটনা প্রবাহে বৃহস্পতিবার চিকেন ফুডের ভুয়ো চালানে শিবনগর চেকপয়েন্টে ধরা পড়ে যায় কয়লা বোঝাই একটি লরি। আটক করা হয়েছে লরি চালককে। লরি চালক জানিয়েছে ইমরুলের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে চিকেন ফুডের ভুয়ো চালানে সে কয়লা পাচার করছিল। একটি সূত্র জানিয়েছে প্রতি রাতেই দিগরখাল দিয়ে অবৈধভাবে যে কয়লা পাচার করা হয় এর নেপথ্যে দালালি করে ইমরুল নামের যুবকটি। শিলচর থেকে বিশেষ প্রতিবেদকের রিপোর্ট। गाड़ी लेकर जा रहे थे हम अपनी। हाँ, क्या लोड है? दूसरा है, खाली गाड़ी लेकर मैं जा रहा था, एक दोस्त है मेरा। हाँ, तो मेरे को बोला मेरा गाड़ी खाली कर दे। हाँ, और मेरा आदमी मिलेगा तुमको, जल्दी हाँ, गाड़ी खाली करा देगा। हाँ, तो हम बोला कि तुम्हारा गाड़ी कहाँ, मैं लेकर जाओ, मेरा गाड़ी गुवाहाटी में खड़ा कर देगा, तुम मेरा गाड़ी खाली कर देगा। तो वो मेरे को अपना गाड़ी दे दिया, बोला मेरा एक आदमी मिलेगा। हाँ ठीक है, वो तुम्हारा गाड़ी पार करा देगा। हाँ, इमरुल आदमी का नाम क्या है? इमरुल। इमरुल, हाँ, लेन देन वेन हुआ है क्या? 6,000 रुपये उसको दिया है, बाकी पैसा आपने दिया है? आपने दिया है क्या? हाँ, पैसा दिया है मैंने उसको। कितना पैसा दिया है? 6,000 रुपये दिया है। किसको दिया है? ये क्या, इमरुल? हाँ, इमरुल। हाँ, उसको फिर दे के उसके बाद मैं और तो बोला पाँच रुपये चलो वहाँ पर जाके तुम्हारा और पैसा दे देगा, गाड़ी निकल जाएगा, गाड़ी उधर में पकड़ा गया हमारे को। ठीक है। করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের লামারজুয়ার 6 নম্বর জাতীয় সড়কে গতরাতে একটি অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনাগ্রস্ত হয়। অয়েল ট্যাঙ্কারটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে, তবে হতাহতের কোনো খবর নেই। বর্তমানে এখন ড্রাইভার খুবই আছে, সুস্থ আছে। মানে কিরকম ঘটনাটা ঘটেছে এখানে কিছু কইছিলেন আপনি সঠিকভাবে? আমি শুনছি ওটা যে বাম সাইডে তিনটা ডিপার আসলো খালা। আচ্ছা, আর তারা তিনটা গাড়ি আর আবার পরে টাইম দিয়ে হাঁটিয়ে বা করতে শুনো কুয়াশার মধ্যে দেখছে না গাড়ি পড়ছে। ড্রাইভারে আমার পড়ছে। গাড়িটা কোন জায়গা থেকে আর? গুয়াহাটি থেকে। যাই তো, যাইব ধর্মনগর। করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের জতাকাপন ও বরকতপুর জিপির 7 নম্বর ওয়ার্ডের সড়কে শোচনীয় হাল। যানবাহন চলাচল তো দূরের কথা, পথ চলাই দায় হয়ে যায়। জিপি সভাপতি সড়কটি সংস্কারে বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে জেলাশাসকের কাছেও তারা সড়কপত্র দিয়েছেন। এর আগে তারা ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শন করেন। লালারচক গ্রামে 7 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অভিযোগ নিয়ে
বিগত ২০ দিন হয়েছে ডিসি মহোদয় জেলা পরিষদকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যার কোনো আজ সহজ উত্তর পাইনি, যার জন্য আমরা গ্রামবাসী আজ একত্র হয়ে এখানে সমবেত হয়েছি। দুইটি রাস্তা হয়েছে লালারচক পিডাব্লিউডি রোড বায়া বলারাম স্কুল বলারাম আশ্রম টু লস্কর বাজার সংযোগ রাস্তা, দ্বিতীয়টি হল কৃপাময় দত্তর বাড়ি হয়ে সুকেন্দ্র চন্দ্র দাসের বাড়ি নদীর কিনারে রাস্তা। এই রাস্তা দিয়ে গত বছর প্রেসিডেন্টের আমি অনেকবার অনুরোধ করছি রাস্তাটা এসে দেখুন বা এটা করে দিন, হ্যাঁ কর্ম করছি এরকম করে আজ এতদিন হয়ে গেছে কোনো গুরুত্ব নাই প্রেসিডেন্ট, এই রাস্তায় আজ পর্যন্ত আমরা প্রেসিডেন্ট দেখতেই পাইনি যে প্রেসিডেন্ট কে হয়েছে। আমরা নির্বাচিত করেছি গ্রামবাসীরা অনেক কষ্ট জেনে যাদের রাস্তাগুলো সংস্কার হয় তার কোনো উত্তর পাইনি, আসে সদ উত্তর পাইনি। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর করিমগঞ্জ শহরের নীলমণি স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আসাম প্রদেশ বিজেপির এসসি মোর্চার কার্যনির্বাহী কমিটির সভা। এই সমাবেশে উপস্থিত থাকবেন শীর্ষস্থানীয় নেতারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান এসসি মোর্চার প্রদেশ সভাপতি মুন স্বর্ণকার। আসাম রাজ্যিক অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করতে যাচ্ছি, এটা কালকে বিকাল ৫টায় আমরা শুভ উদ্বোধন করব। ঠিক বিকাল ৫টায় আমাদের অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভার শুভ উদ্বোধন হবে, আর তারপরেই আমরা ঠিক বিকাল ৬টার সময় ১৭ তারিখ আমাদের রাজ্যিক পদাধিকারী সভা হবে, স্টেট অফিস বিয়ারার্স মিটিং, যেটাতে যে সভাতে উপস্থিত থাকবেন আমাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, তার সঙ্গে আরও কয়েকজন পার্টি নেতা থাকবেন। আমার বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে, সাংবাদিক সম্মেলন করে একথা দাবি করেন অগপর করিমগঞ্জ জেলা যুব পরিষদের কার্যকরী সভাপতি নওয়াজ তাপাদার রাজা। গত মঙ্গলবার বদরপুরে দলের কর্মী সভায় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা নিয়ে মন্তব্য করেছিলেন তাপাদার। গতকাল যে বদরপুরে আমাদের যে অসম গণ পরিষদ দলের যে সভা হয়েছিল সেই সভায় একটা সামান্য ভুল বুঝির কারণে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপরে আমি সংবাদ মাধ্যমের সামনে আমি একটা বিবৃতি দিয়েছিলাম, সেই বিবৃতিটা পূর্ণাঙ্গভাবে সংবাদ মাধ্যম কিছু সংবাদ চ্যানেলগুলো পরিবেশন করে নাই, যার কারণে একটা মেসেজ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছেছে যে এই মেসেজটা টোটালি একটা ভুল পরিবেশন করা হয়েছে, বিকৃত করা হয়েছে, তাই আমি অত্যন্ত দুঃখিত। বর্জালেঙ্গায় দুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক তুলে দেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সুবিধা প্রাপকরা হলেন আইরুংমারা জিপির পিয়ালি দেব, নয়াবিল জিপির দেবজিৎ পাল, বর্জালেঙ্গা জিপির অনিমা চক্রবর্তী। বরখলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চালক ও সহচালক। বৃহস্পতিবার বিকেল ৩:৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। আহতদের শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে। বরখলা কনস্টিটিউয়েন্সির মাধ্যমে হাতিছড়া জিপির অন্তর্গত মহাসড়কে একটি টিপ্পার এবং একটি ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কিছু ড্রাইভারের কিছু জখম হয়েছে, বোধহয় সঙ্গে ছিলেন আরও দুজন লেবার, সেই লেবারেরও কিছু জখম হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মেডিকেলে কোভিডে মৃত্যু এক ব্যক্তি, আতঙ্ক। করোনা বাড়লেও এখন বন্ধ হবে না স্কুল কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনাকর্মী, জাতীয় সড়ক অবরোধ। ২১ বছর হলে তবে মেয়েদের বিয়ে, কেন্দ্রের যুগান্তকারী সিদ্ধান্ত।
মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।